aici, așa. Rahel. Ei, nici așa, apă vară. Ei, geaba, cu ce vei? Atică de bașă. Are mitu tu, țin să amare. Are, ajut tu? Tu ești darul meu, mă tu încă nu-ți ești. Are, tu simte vara să ne amare? Am de urmă, mi-e rotun bai. S-a sigur că se tunne că unei bolo care vii să s-a mai chicore. Tu șaus că vara voi, am că tu încă bolo? Hă? Are, e că e grame thakle că o bai bun hoie zaina. Ar tot de mută ciorul de la, am că bolo cu rece în ați. Borlo ca o că decle, ar bari o șompă cu patate așa. Are, Mitu? Ce hoie ce? Cunoști șomoșa? না না বল কোনো সমস্যা না আমার এটা বুঝা উচিত যা বুঝতে পেরেছিস আচ্ছা দাঁড়া একটু এই ধর এই টাকাটা রিচার্জ করে আয় চল ও এই নে এটা তোর টিপস ধর আয় বসে মিতু তুই একা এলি যে তোর হাজবেন্ড কোথায় আর বলিস না হঠাৎ করে অফিসের একটা মিটিং এ আটকা পড়ল মিতু তুই একটু বস আমি দেখি কি এলো আর আঙ্কেল আপনি কেমন আছেন আসুন ভিতরে আসুন না মা ভিতরে না যাই একটু আগে আমার রিকশায় এক ম্যাডাম আসছে দারোয়ান কইলো এই বাসায় আসছে ও আচ্ছা ও আমার বান্ধবী আমার বাসায় আছে আসুন আপনি আপনি এখানে কি করছেন ম্যাডাম ভাড়া দেওয়ার সময় এই টাকাটা রিকশায় পড়ছিল ও আচ্ছা ঠিক আছে আপনি এখন যান আরে তুই কোনাকে চিনতে পারলি না আমাদের সাথে যে পড়তো অনন্য ওর বাবা আঙ্কেল ইফতারও তো সময় হয়ে গেছে আপনি আমাদের সাথে ইফতার করেই যাবেন না থাক মা থাকবে মানে ইফতার করেই যেতে হবে আরে উনি যেতে চাচ্ছে ওনাকে জোর করছিস কেন আচ্ছা একটা রিকশার সাথে আমি একসাথে বসে ইফতার করতে পারি আমি বরং যাই মা না আপনি বসুন তো তুই আঙ্কেলের সাথে এরকম ব্যবহার করছিস কেন আঙ্কেল কি ভাববে বল একজন রিকশাওয়ালা কি ভাবলো না তাতে আমার কিছু যায় আসে বিয়ের পর তুই জানি কেমন চেঞ্জ হয়ে গেছিস আর অনেক অহংকারী হয়ে গেছিস তুই কি জানিস অহংকারীদের আল্লাহ তাআলা পছন্দ করে না আর অহংকারীরা হলো শয়তানের বৈশিষ্ট্য দেখ কি লাভ টাকা পয়সা নিয়ে এত অহংকার করা সবাইকে একদিন মরতে হবে আর মরার পর ধনী গরিব কোনো ভেদাভেদ নাই আর আমাদের সাথে কিছুই যাবে না তাই আমি বলি কি মনের ভিতর অহংকার রেখে কি লাভ এই অহংকার নিয়ে নামাজ রোজা করলে কিছুই হবে না কোথায় যাচ্ছিস মিতু তুই কি রাগ করলি মিতু রতন ভাই তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি আমার এটা একদম ঠিক হয়নি সমস্যা নাকি কিন্তু ছোট থেকে একটু রাগি আমরা তো জানি সমস্যা আমি কিছু মনে লই তাও আল্লাহ তো বলেছেন যে কারো মধ্যে অহংকার থাকা উচিত না অহংকারী ধ্বংসের মূল তুই প্লিজ কিছু মনে করো আচ্ছা যাতে